সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম, আর সেটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি। এই চিকেন বাটারফ্লাই স্ন্যাক্স রেসিপিটা খুবই অল্প সময়ে আপনারা ঝটপট ভাষায় তৈরি করতে পারবেন। যেহেতু এখন রমজান মাস চলছে, এই রেসিপিটা খুবই অল্প সময়ে আপনারা তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর সবার প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব যাতে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছতে পারে। মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রথমে 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংস দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, টক দই আমি পানি ঝরিয়ে এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া ক্রাশ করে দিয়েছি 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, এবং লাল মরিচ ক্রাশ করে দিয়েছি এখানে 1/2 চামচ, চাট মশলা দিয়েছি 1/2 চামচ, দিয়ে দিচ্ছি লেবুর জুস 2 টেবিল চামচ। এখানে আমি একটি লেবু চিপে দিয়েছি, এখানে আনুমানিক 2 টেবিল চামচের মতো হবে। সয়া সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এখন আমি সম্পূর্ণ মশলাগুলি হাত দিয়ে মিক্স করে নিব। আপনারা কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়, প্রত্যেকটা মাংসের টুকরার সাথে মশলা যাতে ভালোভাবে মিক্স। এখন দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি এখানে ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি, জর্দার রং যেটা আমরা সাধারণত বলে থাকি। ফুড কালারটা আমি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আর এখন আমি রেস্টে রেখে দিব 1/2 ঘন্টার জন্য, যেহেতু এখন গরমকাল, আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেশন করতে পারেন। এখন দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ পানি। এখন আমি পানি এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা অবশ্যই ভালো করে মিক্স করতে হবে, যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে। এখন আমি ব্যাটারটা একটা সাইডে নিয়ে এখানে 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। অবশ্যই আলুগুলি আপনারা মিডিয়াম সাইজের নেবেন, এবং একটা ছুরির সাহায্যে আমি লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে হবে আমি কতটা পাতলা করে কাটতেছি। আপনারা চাইলে ছুরির দিয়ে না কাটতে পারলে অবশ্যই আপনারা বটি অথবা দা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। অবশ্যই এটাকে যতটা সম্ভব আপনারা পাতলা করার চেষ্টা করবেন, আর যদি এটা ভার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বাঁকা করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে বাঁকা করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ভেঙে যাবে না। এভাবে করে সম্পূর্ণ আলুগুলি আমি কেটে নিয়েছি। এখন আমি 1/2 ঘন্টা পরে ফিরে আসলাম, আমার চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি 1টি আলুর পিস নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ারের, সেখানে আমি আলুটা চুবিয়ে এখন চিকেনের টুকরা মাঝ বরাবর দিয়ে টুথপিক দিয়ে আমি আটকে দিব। আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে করতেছি। এই টুথপিক আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। মাশাল্লাহ, তৈরি হয়ে গেছে আমার চিকেন বাটারফ্লাই স্ন্যাক্স। এটা কিন্তু আপনারা রমজানে ইফতারি অথবা যে কোনো সময় বিকেলে বাচ্চাদেরকে স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন,
দেখবেন ফ্যামিলির ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা তৈরি করতে কিন্তু একেবারেই ঝামেলা নেই, খুবই ঝটপট তৈরি করতে পারবেন। এভাবে করে সম্পূর্ণ চিকেন এবং আলুর বাটারফ্লাইটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি যে কর্নফ্লাওয়ারটা আলুতে চুবিয়ে নিয়েছি, কারণ এই আলুটা খুবই উপরটা ক্রিস্পি থাকবে এবং পুড়ে যাবে না। আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু সরিষার তেলটা বাসায় বেশি ইউজ করি, এ কারণে আমি সরিষার তেলটা দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই তেলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর স্ন্যাক্সটা ছেড়ে দিবেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে তারপর ভেজে নেবেন। এটা ভাজতে আমার সময় লেগেছে 12 থেকে 14 মিনিটের মতো। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে আলুটা এবং চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে করে সম্পূর্ণ স্ন্যাক্সগুলি আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বাটারফ্লাই স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা আপনারা যে কোনো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন, টমেটো কেচাপ দিয়ে এটা খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আলুটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই মজাদার এই স্ন্যাক্সটা। আপনারা সবাই একবার হলো এই রমজানে তৈরি করে বাসার সবাইকে ইফতারিতে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত। সবার সুস্থতা কামনা করছি, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।